হে হে, আর যাই হোক, লাইফে পছন্দ না মিললে কখনো প্রেম হয় না, এটা আপনাকে মানতেই হবে। তাছাড়াও কাউকে প্রপোজ করার সময় বা কাউকে প্রপোজ করতে গিয়ে সবার আগে আপনি হয়তোবা এটাই ভাবেন, কি জানি মেয়েটা আমাকে পছন্দ করবে কি না। এরকম তো অনেকেই রয়েছে যাদের পিছনে মেয়েরা লাইন দিয়ে থাকে, কিন্তু আপনি প্রপোজ করতেই ভয় পাচ্ছেন। আচ্ছা, তাদের ভিতরে কি এরকম গুণ রয়েছে যার কারণে তাদের পিছনে, মানে তাদেরকে মেয়েরা এত পছন্দ করে? তাই আর সেটাই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। কি এরকম পাওয়ার রয়েছে যেগুলো থাকলে যে কোনো মেয়েই আপনাকে পছন্দ করতে বাধ্য থাকবে? তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফাইন্ড আউট দি গুড অ্যান্ড দি ব্যাড। সম্পর্ক শুরু হওয়ার পর সঙ্গী যখন নিয়মিত খোঁজখবর রাখে তখন মেয়েরা খুশি হয়। এখন কি করছো, দুপুরে খেয়েছো কি না, শরীর কেমন আছে প্রভৃতি বিষয়গুলো যদি ছেলেরা একটু খেয়াল করে, মানে খোঁজখবর রাখে, তখন মেয়েরা সত্যিই খুব খুশি হয়ে থাকে। ছেলেদের এই গুণটি থাকা খুবই খুবই জরুরি। নাম্বার টু, গিভিং স্মল গিফট। সঙ্গীর কাছ থেকে উপহার পেতে মেয়েরা একটু বেশিই পছন্দ করে। ছেলেদের এই গুণ মেয়েদের খুব তাড়াতাড়ি কাছে টানে। যখনই মেয়ের সঙ্গীর সাথে দেখা করতে যাবেন তখনই তার জন্য ছোট একটা গিফট, হতে পারে সেটি গোলাপ, পছন্দের চকলেট কিংবা সাজাগোজার কিছু উপহার দিলেন, এতে বেশি মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট থাকবে। নাম্বার থ্রি, বি কেয়ারফুল, বুদ্ধিমান সঙ্গী। যেসব ছেলেদের বেশি বুদ্ধি থাকে তাদেরকে মেয়েরা বেশি পছন্দ করে, বোকাসোকা ছেলেদের কেউ তেমন বেশি পছন্দ করে না। সুতরাং যাদের এই গুণটি থাকে তাদেরকে, মানে মেয়েরা তাদেরকে বেশি পছন্দ করে। তাই আমি আপনাকে বলবো, ভাই আপনি মেয়েদের সাথে কথা বলার সময় লজিক খাটিয়ে কথা বলবেন। নাম্বার ফোর, ফ্যাশন সম্পর্কে। ছেলেদের ফ্যাশন সম্পর্কে সচেতন থাকতে হবে, তাই বলে অতিরিক্ত স্টাইল কিন্তু মেয়েরা একেবারেই পছন্দ করে না। ফ্যাশন সম্পর্কে অর্থাৎ আপনাকে স্মার্ট থাকতে হবে, সুন্দরভাবে পরিপাটি হয়ে তারপরে মেয়েদের সামনে আসবেন। কোনো এলোমেলো হয়ে থাকা ব্যক্তিকে কেউই তেমনভাবে পছন্দ করে না, তাই ছেলেদের এই গুণটি থাকা আবশ্যক। নাম্বার ফাইভ, হালকা আদর। মেয়েরা সব কিছু মুখে প্রকাশ করতে না পারলেও তারা মনে মনে অবশ্যই চায় তাদের সঙ্গী, মানে তাদের পার্টনার যেন তাকে সামান্য হলেও আদর করে। যেমন ধরুন সঙ্গীর কপালে হালকা করে চুম্বন কষে দেওয়া, চোখের দিকে তাকিয়ে কথা বলা, হেসে হেসে কথা বলা, অল্পতেই প্রশংসা করা, আর এমনটি করলে আপনি খুব সহজেই তার পছন্দের পাত্র হয়ে যেতে পারেন। সো বি কেয়ারফুল, সবসময় এটা মাথায় রাখবেন, বেশি ভাব কখনো দেখাতে যাবেন না। আর আপনার জীবনকে সহজ করতে আমরা তো রয়েছেই, প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করুন আপনি কি সমস্যায় ভুগছেন। আশা করছি আপনার সমস্যা আমরা সমাধান করার জন্য এগিয়ে আসব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান। আর হ্যাঁ, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ।